সহে আট দলের বিপক্ষে কখনো জয় পায়নি রিয়াল মাদ্রিদ। লা লিগায় রিয়াল মাদ্রিদের সময়টা ভালো যাচ্ছে না। এর মধ্যেই আজ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের মাঠে কখনোই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। রিয়ালের এমন বাজে রেকর্ড আছে আরও সাত দলের মাঠে। জুভেন্টাসের মাঠে গিয়ে কখনোই চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। জুভেন্টাসের মাঠে ছয় ম্যাচের পাঁচটিতেই রিয়াল হেরেছে, একটি ড্র। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রতিপক্ষের মাঠে রিয়ালের সবচেয়ে বাজে রেকর্ড এটি। ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ছয়বার খেলতে নেমেছে রিয়াল মাদ্রিদ। ছয় ম্যাচে রিয়ালের জয় নেই একটিও, তিনটি করে হার ও ড্র। অলিম্পিয়াকোস শক্তিমত্তা ও ঐতিহ্যগতভাবে রিয়াল মাদ্রিদ ও অলিম্পিয়াকোসের পার্থক্য আকাশ পাতাল, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে গ্রিসের দলটির মাঠে কখনো জিততে পারেনি রিয়াল। চার ম্যাচের তিনটি ড্র হয়েছে, একটিতে রিয়াল হেরেছে। এসি মিলানের মাঠ সান সিরোতে কখনো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাবটির মাঠে তিন ম্যাচের দুটি ড্র ও একটিতে রিয়াল হেরেছে। স্পার্টাক মস্কো চ্যাম্পিয়ন্স লিগে স্পার্টাক মস্কোর মাঠে দুই ম্যাচ খেলেছে রিয়াল, আর দুই ম্যাচেই হার সঙ্গী করে ফিরেছে লস ব্ল্যাঙ্কোস। অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে কখনোই অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠে প্রথমবার গোলশূন্য ড্র করেছিল রিয়াল, সর্বশেষ তারা 2-1 গোলে হেরেছে। ল্যাজিও ইতালিয়ান ক্লাব ল্যাজিওর মাঠে দুই ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ, দুই ম্যাচে জয়ের মুখ দেখেনি কোনো দলই, দুটি ড্র হয়েছে। ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠে কখনোই হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে দুই দলের মধ্যকার দুটি ম্যাচেই ড্র হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।